আমার কাছে এই গুণটা বড় ভালো লাগছিল। ইয়ারা মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখনও মানুষ খাওয়াইতো, তারা যদিও তারা মূর্তি পূজারী ছিল কিন্তু মানুষ খাওয়াইতো। ইয়াদের মধ্যে জাহান্নামের একজন সিল মারা ছিল উখবা ইবনে আবু মুয়াইদ, হে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছিল। তো ব্যবসার এক পর্যায়ে তার প্রচুর টাকা লাভ হয়েছে, লাভের টাকা নিয়ে আসে আর চিন্তা করে আমি মক্কায় গিয়ে মানুষদেরকে খাওয়াবো। বলুন তো দেখি উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো, ভালো একটা পরামর্শ। আর আমাদের সমাজে বেশি টাকা লাভ হইলে লাভের টাকা আবার লাভে লাগায়, কিন্তু সে বেইমান হয়েও চিন্তা ভাবনা করলো আমি লাভের টাকা দিয়া মক্কাতে গিয়ে মানুষ খাওয়াবো, তাই মক্কায় আইছে। খানা যে খাওয়াইব চিন্তা করতেছে সবাইরে খাওয়াই তো লাভ নাই, খাওয়াইবই যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। তো ভালো মানুষকে চোখ বন্ধ করে দেয় আল্লাহ রাসুলের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। অথচ এখানে কিন্তু বিরোধিতা তখন চলতেছে রাসুলের ব্যাপারে, চতুর্দিক দিয়ে বিরোধিতা চলতেছে, কিন্তু এরপরও হেও কিন্তু রাসুলের বিরোধিতা করে, তারপরও তার মাইন্ডে আসছে রাসুলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে গেছে রাসুলের কাছে গিয়া বলতেছে যে আমি আসছিলাম একটা বিষয় নিয়ে আপনার কাছে, আমার বাড়িতে একটু মানুষ খাওয়াবো, তো আপনি যদি আমার বাড়িতে দাওয়াতটা রাখতেন তাহলে আমি আপনাকে ওখানে রাইকে আপনার খাওয়াইতাম। অভাব অনটনের সময় সবার ফেটে কি দাম, সাথী সঙ্গীদের ফেটেও কি দাম। রাসুল তেমন একটা খুশি না, কারণ সাথী সঙ্গীদেরকে এখনো দাওয়াত দেওয়া হয় নাই। সাথী সঙ্গীদেরকে সহজে অন দাওয়াত দেওয়া হয়েছে, রাসুল খুব খুশি হয়েছে, কারণ সবার ফেটে ফাতর, পেটে এত কি দা। রাসুল বলেন তোমার দাওয়াত আমি রাখলাম, সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে, গিয়া দেখে অনেক মানুষ আরো আসছে, রাসুলকে দস্তরখানা বিছাই দিছে খানা খাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসুলের মাথায় একটা কথা স্মরণ করায় দিল যে আপনি যে খানা খাইতে আসছেন এত মূর্তি পূজারি, আর আপনি হইলেন পয়গাম্বর, একজন মূর্তি পূজারির গড় পয়গাম্বর হইয়া খানা খান কেমনে, কথা বুঝতেছেন? এটা রাসুলের মাথায় ছিল না, আল্লাহ সরাইয়া দিছে, আবার রাসুলকে স্মরণ করাইয়া দেওয়ার উদ্দেশ্য ছিল উম্মতকে শিক্ষা দেওয়া। আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই, এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসুলকে আল্লাহ নিষেধ করছে একজন বেঈমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না। রাসুল হইন্না লিল্লাহ, কথা তো আমার স্মরণ নাই, আসলে তো কথা ঠিক, আমি একজন পয়গম্বর আর হে একটা মূর্তি পূজারি, এখানে আমি খানা খাই কেমনে, তাহলে খানা খাওয়া যাবে না। রাসুল দাঁড়ায় গেছে, উখবা এসে রেখো কই যান, ক খানা খাবো না, কেন? তুমি একজন মূর্তি পূজারি, আমার তো এটা স্মরণ ছিল না, পেটের কি দা, আমি তোমার এখানে চলে আসছি দাওয়াত দিছ, কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিধর্মী, তুমি মূর্তি পূজারি আর আমি একজন আল্লাহর পয়গম্বর, তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না। উখবা এমন মুসিবতে পড়ছে, কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে, রাসুল যদি উঠটা জায়গা তাহলে এখানকার মানুষ সবাই তারে তুতু দিতে থাকবে যে তোর গড় মেহমানদারি করাইতে আস আইনা একজন সম্মানী লোক উচ্চা চলে গেছে, এটা তখনকার যুগের জন্য খুব লজ্জা ছিল। তাই উখবা রাসুলের পায়ে ধরে পড়ে সিল্লি শুরু করছে যে আপনি যদি খানা না খানতে আমার ইজ্জত সম্মান যা আছে সব যাইব, আপনার খানা খাইতে দিব। রাসুল কয় আমি এখন খানা খাইতে গেলে আমার আল্লাহ নিষেধ, কখনো সম্ভব না। উখবাই দেখলো রাসুল যদি খানা না খাইতে রাস্তাঘাটে হাঁটতে পারবে না, নেতাগিরি করতে পারবে না, মানুষ তুতু দিবে, করছে মুসিবত। পরে কয় আপনি যা বলবেন তা মানতে রাজি, কিন্তু খানা খাইতে দিবে। রাসুল বললেন আমি এক শর্তে খানা খাইতে পারি, এটা হলো তুমি যদি কালেমা পড়ো তাহলে ইমানদারের ঘরে খানা খাইতে পারি। ভালো পরামর্শ না? ওহ ভাই এখন এমন মুসিবতে পড়ছে, কালেমা পড়লেও বিপদ, কালেমা না পড়লেও বিপদ। কালেমা পড়লে তার আবার বন্ধু আছে, বড় বড় নেতা আছে, এটা সব তার বন্ধু, আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ, উমাইয়া, এরপরে আরো কয়েকটা আছে, তার জাহান্নামের যেটা আল্লাহ সিল মেরে রাখছে, সব ওলের বন্ধু। কারণ বন্ধুরা যদি শুনে তো এন্নাতাগিরি শেষ, আবার এখন কালেমা না পড়লেও এই মজলিসে তার ইজ্জত শেষ, কোন দিকে যাবে? কোনদিকে রাস্তা না পায়, এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম, সুবহানাল্লাহ, ভালো কাজ না কালেমা পড়ছে? কালেমা পড়ার কারণে রাসুল যে কি খুশি হইছে, তার কারণ হইলো সাধারণ মানুষ মুসলমান হইছে না, তো নেতায় কালেমা পড়ছে, নেতায় কালেমা পড়ছে, রাসুল খুব খুশি, খানা খাইয়া আনন্দের সাথে রাসুল গেছে গা।
কিন্তু এ যে কালেমা পড়ছে এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে। বন্ধুরা সিটার আগে তার বাড়ি ঘেরাও করছে, ঘেরাও করে বা ঘর থেকে বাহির হ, তুই বলে কালেমা পড়ছস, বলে হ পড়ছি তো, তো তোর এত বড় সাহস কালেমা পড়ছ কেন, খুব রাগ হয়েছে, সে তা খুব সেচ্ছে, একই সাথে চলা বেড়া করি, একই সাথে উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য আমাদের একসাথে, যা কিছু করি তোরে লইয়া করি, তোরে ছাড়া কোনো কাজকর্ম আমরা করি না। কিন্তু আর সূর্য হলাম কালেমাটা পড়লি একবারও তো আমাদেরকে জানাইবার মানসিকতা রাখলি না, তুই না ব্যবসা করস আমাদের সাথে, বলে হ, চাকরি করস আমাদের সাথে, খেলাধুলা করস আমাদের সাথে, আমরা সব কাজে তোরে রাখি, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না। দোস্তরে একসাথে বোতল খাই, বোতল যদি অর্ডার দিস চার পাঁচটা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে, বোতল বুঝছিনি, বোতল খাই তোরে লইয়া, দোস্ত ক্লাবে গিয়া যদি নাচানাচি করতে যায় তোরে লইয়া নাচানাচি করি, তুই ক্লাবের সাথে নাচানাচি করি, রাতের রানীদের সাথে দেখা করতে যায় তোরে লইয়া, এরে কেসুনতে টাকা লাগাইলে তোরে লইয়া লাগাই, আখাম কুখামের পিএইচডি করলে তোরে লইয়া করি, তারপরে দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি যা আছে সব তোরে লইয়া করি, যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা বাঘ করে তোর টেবিলের তলে পৌঁছাইয়া দিই, বল দোস্ত কোন কাজে তোরে বাদ রাখলাম, সব কাজে তোরে জড়িত রাখলাম, আমাদের অবৈধ টাকা তোর কাছে যায় গোপনে খামের ভিতরে, নাচানাচি তোরে রাখি, বোতল খাবার তোরে রাখি, সব জায়গায় তো বন্ধু তোরে রাখছি, কিন্তু বন্ধু হইয়া আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের শত্রু, তার সঙ্গে হাত মিলাইলি, তুই না নেতা হইতে চাস, আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম, বন্ধু মহলের মধ্যে যে কষ্ট তুই দিছস আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই, বোতল খাওয়া নাই, কেসুনুত যাওয়া নাই, দুর্নীতিত নাই, টেন্ডার বাজিত নাই, কোনো কাজেই তোরে রাখবো না, বন্ধু মহল থেকে তোরে আমরা বয়কট করে দিলাম। এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে, যা নষ্ট হইতেছে সব বন্ধু, যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত, এই জন্য আমি আপনাদের কাছে নসিহত করব, যারে তারে বন্ধু বানানো যাবে না, যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না, আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য, কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য, লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট। এ যুবক ভাই একটু আওয়াজ দিবেন, আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু, কারণ বন্ধু এমন এক জিনিস, বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয়, আমার ভাষা বুঝুন না আপনারা, এ বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তমা স্ত্রীর, তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক, বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয়, তাই আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট, বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। আরে যুবক ভাই, ওখবার বন্ধুগুলো ছিল মারাত্মক ডেঞ্জারাস, এই বন্ধুর কারণে ওখবা তো নষ্ট এমনি ছিল আরো নষ্ট হইছে, সব দিক দিয়া বন্ধু জড়িত। আপনারা যদি ইতিহাস পড়েন, ফেরাউনের ইতিহাস যদি পড়েন, ফেরাউন ধ্বংসের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু, ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন ফেরাউনের বন্ধু ছিল হামাত, হামাইন্না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খোদা পর্যন্ত বানাইছে, ফেরাউনা কইছি না আমি যে খোদা হইতে চাই, আমার তো মানুষে ফিডাইব, হামাইন্না কয় কোনো ফিডা ফিডি নাই, তোরে খোদা বানানির দায়িত্ব আমার, কে কয় বন্ধু কয়, তোরে খোদা বানানোর দায়িত্ব আমার, শুধু কর্মসূচি এখন থেকে শুরু কর, প্ল্যান শুরু করে দেখ, তাহলে ফেরাউন ধ্বংস করছে বন্ধু হামান,
আর রাসূলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গ্রুপ ছিল, তারা বন্ধু বন্ধুর জীবন ধ্বংস করছে। উখবারে ডাক দিয়া কয়, উখবারে বন্ধুদের সাথে যেই পরিমাণ গাদ্দারি করছো, আজকের পর থেকে তোরে বয়কট করলাম রে, বয়কট করলাম, আর কোনদিন তোর সঙ্গে আমাদের চলাফেরা হবে না। নেতা ওই তিনি তোরে নেতা বানানো, বোতল খাই তিনি আর জীবনে বালা কইরা খাওয়ামো, ক্লাব যাই তিনি তোরে যাওয়ামো, আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওটা বসা নাই, তোরে বয়কট করলাম। এখন উকবায় চিন্তা করলাম, সর্বনাশ, মুহাম্মদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবে, নেতাগিরি আমার চলে যাবে, আবু জাহিল্লা সেতা, আমার তো উপায় নাই। তাই উকবার সাথে সাথে একটা পোল্টি মারছে, পোল্টি বুঝিনি আপনারা, সাথে সাথে পোল্টি মারছে, ডাক দেয়া হয় দুস্থ তারা, আমার সাইরা যাবি না দুস্থ রে, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা অরিজিনাল মুহাম্মদের কালেমা পড়ছি না, জুড়ে কন্যা মুজুবিল্লাহ, কি পরিমাণ পোল্টি মারছে, আমি কালেমা পড়ছি গো, কিন্তু আমি কালেমাটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ি নাই, আবু বকর যেই কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, উমর যেই কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই। এখন বন্ধুরা কয়, তুই কোন কালেমা পড়ছ? তো দুস্থ রে, আমি পলিটিক্স এর কালেমা পড়ছি। হ্যাঁ, বোলার মানুষ পলিটিক্স বুঝেননি, আপনারা আওয়াজ নাই কেন, আওয়াজ নাই, বক্তা শুধু আওয়াজ কেমনে দিতেন, চিন্তা করতেছেন যদি হুজুরের দাম বাইরা দেখা, হ্যাঁ এরকম চিন্তা ভাবনা আছে আপনারা, একটু আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ, কারণে আমি তো আপনার ভাষা বুঝি কম, আপনারা আমার ভাষা বুঝেন কিনা আমি চিন্তার তাকি, আওয়াজ না দিলে, আর আপনারা আওয়াজ পাননি এটা তো একটা টেনশনে আছে, তাহলে একটু কথাও তখন, আমি আমার বাসায় ওয়াজ করলে তো ওয়াজ হইতো না, খবর যে আরো তুই বল, মাশাল্লাহ যে সুন্দর বাসা আমরা সিলেটের বাসা, আমি আপনারা বুঝেন ওই বাসাই কিন্তু ইউজ করতেছি, এরপরে যদি না বুঝেন তাহলে তো কপাল খারাপ, বুঝেন যে এটা তো আমার বুঝাইতেই যে হ্যাঁ না মাধ্যমে আমার বুঝাইতেই একটু দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে যুবক ইয়াং জেনারেশন, আজকে তোমাদের জন্য এই কথাগুলি খুব প্রয়োজন, বৃদ্ধদের জন্য না, শুধু আমাদের যুবক ভাইদের জন্য কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, যা করছেন আজকের থেকে ব্রেক দিতে হবে, যার তার সঙ্গে বন্ধুত্ব হবে, যারে তারে বন্ধু বানানো যাবে। এ যুবক ভাই, উখবার ডাক দিয়ে কয়, কালেমা পড়ি নাই, সাথে সাথে পল্টি মারছে, আমি কালেমা পড়ছি গো, কিসের কালেমা পড়ছ? তো আমি পলিটিক্স এর কালেমা পড়ছি। কয়ে সুরা পলিটিক্স এর কালেমা কি? কো দুস্ত, শুন ভালো করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে খাওয়াইছিলাম, খানার টেবিল থেকে দাঁড়ায় কয়, খাইব না, কেন খাবে না? কয়, সে বলতেছে আমি মূর্তি পূজারী, সে পয়গম্বর, মূর্তি পূজারীর ঘরে খানা খাবে না। দোস্ত তোরা ক, এই মজলিস থেকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উঠে যায় রে, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না, সবাই আমার মুখে তুতু দিবে, তাই বাসার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ে ইমান আনছিলাম, এটা আমার পলিটিক্স এর কালেমা ছিল। কি পরিমাণ সিটার চিন্তা করেন, পল্টি লইছে। এ যুবক ভাই, উখবার বন্ধুগুলো ছিল ডেঞ্জারাস, মারাত্মক, এর থেকে আরো বেশি শিয়ানা, বন্ধুগুলো ডাক দেয়া হয় দুস্থ রে, এত সহজে তোরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তুই বন্ধু মহলের সাথে বেইমানি কইরা লাইছস, সুতরাং তোরে এত সহজে বিশ্বাস করা যায় না। আমরা জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যে পড়ছে রে, কালেমা যে একবার পড়ছে জীবন চলে যেতে পারে, কিন্তু ইমান চাটতে পারে না। এটাই এমন এক শক্তিশালী জিনিস, জীবন চাইরা দেয় কিন্তু ইমান চাড়ে না। আবু জাহিল্লা ডাক দেয়া কয়, দোস্ত শুন, আমি সুমাইয়ারে মারছি রে,
সুমাইয়া একটা মহিলা, এর ইমান এত শক্ত ছিল, জীবন দিয়া দিছে, ইমান দিছে না, তোরে তো এখনো ফিডাই দিছি না, মায়ের দিছি না, তুই কালেমা ছাড়লে কেমনে? কথা বুঝতেছে না মা? হয় আমি সুমাইয়া রে মারছি, জীবন দিছে, ইমান দিছে না, তোরে তো এখনো মায়ের দিছি না, তোরে যখন সাইজ করুন তখন তুই কালেমা ছাড়তে, তুই তো সাইজই করছি না, তোরে তো ফিডা খালি শুরু করো, বন্ধুরা এর হুমকি দিতে তো তোরে ফিডা আম, তোরে সাইজ কইরাম। এবার উখবা কয় দুষ্ট সুদ, সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই, সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না, জোরে কম সুমাহার। বেইমানের বক্তব্য তারা নিজেরাই স্বীকার করতেছে, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের কালেমা যে একবার পড়ছে গো, সে কোনোদিন আর কালেমা ছাড়তে পারে না, আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্স এর কালেমা পড়ছিলাম। এবার আবু জাহিল্লাহ এর মধ্যে হল উমাইয়া, আরো আছে কয়েকটাই তো সবটি আল্লাহ জাহান্নামের সিল মেরে রাখছে, সবটি শয়তান গুলি এর বুদ্ধি দিছে, দুস্থ দাঁড়া তুই যে ফোলটি বাজ আমরা কেমনে বুঝবো, তুই আবার ফোলটি দিতে নাই এমন তো কোনো গ্যারান্টি নাই, তুই যে অরিজিনাল কালেমা পড়ছত না ডুপ্লিকেট কালেমা পড়ছত আমরা এখনো কনফার্ম না, এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে, কি কাজ? তুই যদি আমাদের কথা শুই না, আমাদের কথা মতো কাজ করস, তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আছ, মুহাম্মদের দলে না। এই ইয়ং জেনারেশন যুবক বাইবেলের কান লাগায় শুনেন, বন্ধু কিন্তু পরামর্শ দিতেছে বন্ধুদেরকে, বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কান লাগায় শোনেন, বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে, বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা বিশ্বাস করেন কথা হয় না? যত সমাজ ধ্বংস কার জন্য? বন্ধুর জন্য। আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি? অনেকেই খান, যদি ওই সিগারেট কারা কারা খায় তাহলে এখন অনেকেই লাভবাহিক করতে রাজি হইবেন, আমি জানি তো লজ্জা দিয়ে লাভ নাই। যারা সিগারেট খান আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে? আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে ভাই তুই সিগারেট খাস, এটা সারা নজর কর, এটা কোনার থেকে এটা হয়েছে, কোন ঘটনার কেন্দ্র করে এটা বিড়ি খাওয়ার উৎপাদন হয়েছে কহ, দেখবেন হে আমার জানাইব অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি হওয়ার শুরু কোথার থেকে হয়, দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। কারণ আমি যতটুকু জানি সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না, আপনারা বোলাতে কি মা বাপে সিগারেট খাওয়া শিখায়? 7 বছরের সময় কয় যাবো একটু টান দাও বলে, অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল দুইটা টান দিয়ে শিখবা, আস্তে আস্তে শিখায় নি, তাহলে খেয়ে শিখায় স্কুলের স্যারেরা যে 10টার পর থেকে সিগারেট খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, এমন কোন ক্লাস আছে বাংলাদেশে? তাহলে বোঝা গেল সিগারেট মা বাবা শিখায় না, সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না, সিগারেটের একটা উস্তাদ আছে, এটা হলো বন্ধু, কথা হয় না? সিগারেটের উস্তাদই হলো বন্ধু, যারাই সিগারেটটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার এটার উস্তাদ বন্ধু, এই কাজটা অন্তত বন্ধু শিখায়। যদি আপনারা স্মরণ না থাকে তাহলে ধ্যানমগ্ন অবস্থায় কতক্ষণ বসে থাকবেন, শুরুটা কই থেকে হয়েছিল দেখুন, আপনার ধ্যানের ভিতরে শয়তানে ঢুকাই দিবে যে তোর বন্ধু, বলুন কে? মাশাআল্লাহ, বন্ধুই খাসগুলা খুব সুন্দর করে করাইতে পারে। এরপরে যারা গাঞ্জা খায়, এরপরে এখন বাড়িছে কি তা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলা, যে ট্যাবলেট, এরপরে বাড়িছে এখন কি তা নামও চিনি না, ওই যে আপনার ডাইল হয় একটারে, এরপরে ডাইল ডাইল লিয়ে একবার আমি পড়ছিলাম বেজালো, আমার কাছে একজন আছে রে ভাই, এত এলাকার মধ্যে ডাইল কোর ডাইল খায়, আমাকে ডাইল খেলে কি দিছে, আমি তো ডাইল খাই, আমি তো আর এটার হাকিকত বুঝছি না, আমারও যখন কয়েছে আমি ডাইল তো আমিও খাই, আরে এই ডাইল না, আমি কোন ডাইল, বুটের ডাইল, বুটের ডাইলও খাই, ও বুটের ডাইল না, আমি মসুরি খো, মসুরিও না, হ্যাঁ বেড়া এরপর আবার ডাইল কি আছে, মুখ ডাইল নেই, মুখ ডাইলও খাই, আমার জীবনে জানতাম না যে ডাইল যে একটা নেশাগ্রস্ত জিনিস, ওই দিন শুনছি আমার বাইরে এটা এইটা না, এই ডাইল এলো খাইলে পরে এটা নেশা সর্বনাশ, তুই তো আর মানুষের দ্বারা কোন যেত না যে ডাইল খাই, সব যখন ডাইল খাই কথাটা কইলো ডর করে ভয় লাগে, এখন বেরিয়েছে ডাইল, এই যতগুলা নেশাগ্রস্ত জিনিস আছে আমাদের যুবকরা এগুলো এখন খায়, লাইফ শেষ, দুনিয়া শেষ, পরকালও শেষ, এই নেশাগ্রস্ত
জিনিসগুলা শিখায় বন্ধু, নেশা যারা শিখে বন্ধু শিখায়, এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল, দুনিয়ার জিন্দগি পরকালের জিন্দগি উভয় জিন্দগির বরবাদ। বলুন বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে যদি আপনি অযোগ্যকে আপনার বন্ধু বানান আপনার লাইফ ধ্বংস করে দিবে। চার তার সাথে বন্ধুত্ব করবেন না, সাবধান, খুব সাবধান, খুব সাবধান, বন্ধুত্ব সবার সাথে চলে না, সে আপনার ওজন বুঝবে না, আপনার মানুষের সামনে সে ফাতলা বানিয়ে দিবে, আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে। যেন যোগ্যবান বন্ধু দরকার, যার কাছে আপনি সব শেয়ার করবেন, এটা ভালো একটা বন্ধু দরকার। আউল ফাউলদেরকে বন্ধু বানাবেন লাইফ শেষ, কথা বুঝতে চান? ওখবার বন্ধু ছিল মারাত্মক, বন্ধুরা কয় তুই যে অরিজিনাল ডুপ্লিকেট কেন বুঝুম, যদি আমার কথা মানাস তাহলে বুঝুম তুই আমার দলে আসস, আর না মানলে তুই মোহাম্মদের দলে। ওখবা তো শয়তান আগে তি ছিল, সে খুব দুষ্ট ছিল, রাসুলের একবার নামাজরত অবস্থায় এই উখবাই কিন্তু রাসুলের এই শরীরের মধ্যে উটের নাড়ি ভুড়ি রাখছিল, উখবা আগের থেকে শয়তান, খুব মারাত্মক খারাপ ছিল। দুস্থ তোরা যা বলবি তা মানতে বাধ্য, দুস্থরা বোন মিল্লা এরা পরামর্শ দিল যেই জবান দিয়া কালেমা পড়ছস এই জবান থেকে মোহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে হবে। নাউজুবিল্লাহ, আপনারা নাউজুবিল্লার আওয়াজটা আন্তরিকতা নাই, নবীর প্রতি মহব্বত কম। এখন চিন্তা করেন বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে, কথা হয় না? আজকের সমাজের যুবক কেমনে ধ্বংস হয়, নাচ গানের জন্য বন্ধু বন্ধুরে নিয়ে যায়, রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায় ক্লাবে নাচানাচি করে, বন্ধু বন্ধুরে নিয়ে যায়, ক্লাবে একা একা যায় না, বন্ধু বন্ধুর নিয়ে যায়, যারা বোতল খায় হমানে বন্ধুরা মিল্লা বোতল খায়, একা বোতল খায় না, কেসিনোতে টাকা লাগায় একা লাগায় না, বন্ধুরা মিল্লা লাগায়, দর্শন এভরি প্লিজিং সাদাবাজি টেন্ডারবাজি সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত। আপনার সন্তানকে আপনারও দায়িত্ব আছে, আপনার সন্তানের প্রতি কার সাথে মিশতেছে কার সাথে যাইতেছে এগুলোর দায়িত্ব মা বাবা। মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয় সন্তান কথা শুনে না, যে সময় কন্ট্রোলে ছিল কন্ট্রোলে রাখলেন না কেন, এখন কন্ট্রোলের বাহিরে, এখন আপনাকে ফাত্তাই দেয় না, বাবা হিসেবে সম্মানও করে না, কেন? বেয়াদবদের সাথে চলাফেরা করে, নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে, তার লাইফ তো ধ্বংস। এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে, আমার সন্তান কয়টার সময় ঘরে আসলো কয়টার সময় বাহির হইল এগুলো দায়িত্ব আপনার। আমাদের দেশে দেখবেন আমি আমার মসজিদে মাঝে মধ্যে যায় প্রশাসনের লোক গিয়া মাইকে টা লইয়া কয় মাদক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে হবে, কি বক্তব্য দেয় ইমাম সাহেবের মিম্বরের সামনে কারিয়া, মাঝে মাঝে মেজাজটা গরম হয় কিন্তু হইতারি না, কারণ হইলো বিপদ তো আমরাও আছি, সব কথা তো আর হইতে পারি না, বেড়া কিয়ামত পর্যন্ত এরকম বক্তব্য দিতে পারবে মাদক মুক্ত হবে না, সুর রেখ চুরি ঘর আর গিরস রেখ সজাগ তাক, কথা বুঝতেছেন নি? মাদক মুক্ত হইতো মাদক কৈত্তিক আসে, এই ট্যাবলেট কৈত্তিক আসে বাংলাদেশে তো উৎপাদন হয়, কথা হয় না? এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয়, আর বাংলাদেশ আসার পর খাইস না, এটা বাউতাবাজি সারানোর দরকার, এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে, যুবক গুলির পড়া লেখা যা আছে সব শেষ, এগুলো আসে সব দাদার দেশ থেকে, কথা বুঝতেছে? কেমনে আমার বাড়ি একবারে বর্ডারের কাছে, আমার বাড়ি হইলো হবিগঞ্জ, পাশে হইলো চা বাগান, আমার বাড়ির থেকে চা বাগান শুরু, চা বাগানের সাইডে দিয়ে আমার বাড়ির থেকে ওই দাদার দেশের আলো দেখা যায়, এরকম লাইট দেখা যায় আমার বাড়িতে দেখা যায়, ওখানটা বড় বড় এই গ্যাংগল এইদিকে ঢুকে মোটর সাইকেল দিয়ে দিয়ে ঢুকে দুমছে, ইটা লইয়া ভিতরে ঢুকে, ঢুকবার সময় খুব সুযোগ দেয় তাড়াতাড়ি বেড়ে তাড়াতাড়ি বেড়ে, ইটা বাংলাদেশে আমার পরে এরপরে খাইস না, বিলার সামনে যদি সুটকি দিয়া সামনে লটকায় রাখেন, বিড়ালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো সুটকি, সুটকিটা যদি আপনি নাকের দ্বারে দিয়া খোঁজ বলে হ্যাঁ বিলাই সাবধান এটা তোর সামনে দিছি ঠিক কিন্তু খাইবে না, এটার ভাই চাইবেও না, সেপালাই দে চাইস না, বিলাই ওইটা কোন ধরনের বিচার আমি বুঝলাম না, তো বুঝোস না বলে না, তোর সামনে আমার সামনে রাখলেন আমার ফেভারিট খাবার,
তা আমার ঘরেটা দরতাম না, দরলে জিয়াল দিবেন, ভাসে দিবেন, ঘটনা গীতা। তখন বিড়ালে তো বাসা নাই, হে হের বাসায় কয় এরকম আইন দে জুতা দা দেই আমি। বিড়ালে কয় এরকম আইন যারা করছে এর কপালে জুতা দা মারি। আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া হো খাইস না, খাইলে জরিমানা না। তে খাবারটা তুই বাস্কবন্দি বন্দি করে তো ঠিক না, বাস্কবন্দি করে তো ইয়া হইস বলে বাস্ক কইলে খাইস না, যুক্তি আছে। আমার সামনে ওপেন করে রাখবে না, এরপরে খাইস না, এটা তো ফাইজলামি ঠিক না। এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস অপেনে আনে, এরপরে খাইস না, খাইলে কিতা করবেন, খাইলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে তো আমি আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই, আপনার সন্তানদেরকে আপনার মোটরের মধ্যে রাখবেন, বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে, কথা বুঝতেছেন? পুত্র মুহাম্মদের সোনার চেহারার মধ্যে যদি তু তো মারতে পারস না উজুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব। কেমন বন্ধু, এর পরামর্শ দিছি। হ্যাঁ কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না, কিন্তু যে বন্ধু বন্ধুর সাথে চলে খাতে দোস্ত আমি রাজি না উজুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি। কেন রাজি? গদির জন্য, চেয়ারের জন্য, পলিটিক্সের কালেমা পড়ছে তো, এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব ওখবায় যারা করছে সব করতে পারে মানুষ। ওখবায় আমি রাজি, সাহের ভাতজন মিল্লা এরা রাসুলের কাছে গেছে, আল্লাহ রাসুল খানায় কাবা টিকা দূর থেকে এরা দেখছে, এরা যে আসতেছে। রাসুলের ভিতরে তো মায়া মহব্বতের অভাব নাই, রাসুল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসুল উঠতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে। আল্লাহর হাবিব মনে করছে গতকালকে কালেমা পড়াইছি, মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে। নবী বাপসে একটা, তারা করতে আসছে আরেকটা। আল্লাহর হাবিব বাপছিল হায় রে নেতারে কালকে কালেমা পড়াইছি, আজকে নেতায় আরো পাঁচজন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে, কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে, কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? অনেক গুণে বেড়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে, সুবহানাল্লাহ। হযরত ওমর বলে হাবিব আমি উমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া নামাজ পড়বেন এটা তো হতে পারে না, আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হাজরা তোমার তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো, মক্কানগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে, পারত যদি কেউ বাধা দিতে আয়, কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাহিল্লা গর্তিকা কই সব বনা আছে তোমার বক্তব্য কেদে রে আমার এলাকায়? আবু জাহিল্লা গর থেকে বাইরিয়া গিয়া দেহে উমর বক্তব্য দে, উমর রে দেখা আবু জাহিল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তা কুত্তায় কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি, কুকুর আর কুকুরে দেখছেন? দেখার মধ্যে খালি দেখলে তো কিছু শিখকেন, কুত্তায় যখন খাদ্য লাগে যার সাথে ঝগড়াটা লাগতো, স্যার যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিওয়ালা
এটার সাথে যখন ঝগড়া লাগতো যা যেটা দুর্বল এটা যখন আয়া দেহে এটার শরীর মোড়া ছোড়া দলে খাইয়া লইব তখন হেন মত কিভাবে হয় জানেননি তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেনগুড়টা তার দুই ভাওয়ের নিচে তার ঢুকায় দেখছেন কিনা জানি না আমি আমি নিজে দেখছি দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুটা ঢুকাই দেয় ঢুকাইয়া এভাবে খাইতে হয় খাইতে গ্যাগ গ্যাগ করতে বিজলি দেয় বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে ঠিক নেই এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝা লাইছি যে দললে আমার সারতে না তাই আগে থেকে লেস্টারে পায়ের নিচে নিয়া এরপরে ব্যাখা হইয়া একটা দৌড় দেয় ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে সব বোনা উমর উমর রে দেখে খুব ডরাইছে